নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং এটা মীন রাশির ভিডিও আপনি মিন রাশির ছেলে বা মেয়ে বা মানুষ হলে এই যে নতুন মাস অক্টোবর মাস কী রেজাল্ট পাবেন কি ফল হতে পারে কিভাবে চলতে পারেন তার আলোচনা বা তার জিস্টগুলো আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। আপনাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে নিন কারণ প্রত্যেক আমি জ্যোতিষের তথ্য নিয়ে আসি তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেয়ে যাবেন চলুন আলোচনাটা শুরু করি আলোচনাটা করা যাক মিন রাশির ছেলে বা মেয়েরা কী রেজাল্ট পেতে পারেন অবশ্যই অ্যাভারেজিস্ট বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নেওয়ার প্রয়োজন রয়েছে মিন রাশির ক্ষেত্রে ভাগ্য মঙ্গল কর্ম সফলতা রবি এবং শরীর চাকরি বৃহস্পতি তিনটে গ্রহ এই মাস বুঝতে হবে বৃহস্পতি নিচস্ত কিন্তু বক্রি তুঙ্গস্থর কাছাকাছি ফল দেবে বলা হয় মাছ শুরুর সময় এবং এই বকরি কাটছে মাসের মাঝামাঝির পর তাই প্রথম দিকটা পজিটিভলি কাজে লাগাতে হবে কিন্তু প্রথম ব্যাপার হচ্ছে আমার শরীর আমার শরীর তো আমি মিন রাশির ছেলে মেয়ে ধরুন তাহলে শরীরটা কেমন যাবে আশা করবো শরীর নিয়ে বড়ো কোনো চাপ চলবে না কিন্তু ছোটোখাটো প্রবলেমগুলো লেগে থাকতে পারে খুচরো অসুবিধা ছোটোখাটো ভোগান্তি বা খুচরো ভোগান্তি জায়গাগুলো আপনি মিনরাসি ছেলে বা মেয়ে হলে আপনাদের ক্ষেত্রে চলতে পারে এটা আপনারা লক্ষ্য রেখে চলুন নজর রেখে চলুন এটা কিন্তু প্রবলেম দিতে পারে তাই ছোট প্রবলেম অ্যাভয়েড করবেন না ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিন এক নম্বর দু নম্বর কথা হচ্ছে বাবা মা বা এজেন্টরা কিন্তু সুস্থ থাকছেন আমার গুরুজন আমার বাবা মা বা আমার বাড়ির যারা সিনিয়র মানুষজন রয়েছেন তারা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে থাকছেন আপনি মিন ছেলে বা মেয়ে শরীর তো গেল এরপর আসবো ধনস্থান দ্বিতীয় ভাব হচ্ছে ধনস্থান অর্থের জায়গা দ্বিতীয় প্রতি সপ্তমে বসে রয়েছে সরাসরি রাশিকে দেখছে ধন সম্পদ নিয়ে প্রবলেম তৈরি হবে না এবং অষ্টম দৃষ্টি মঙ্গলের দ্বিতীয়ভাবে পড়ছে যদিও মঙ্গলের অষ্টম দৃষ্টি শুভ নয় কিন্তু মীন রাশির জন্য এই অষ্টম দৃষ্টি পজিটিভ দৃষ্টি পজিটিভ রেজাল্ট দেবে বা কার্যকরী ফল দেবে তাই ফাইনান্সিয়ালি ক্রাইসিস বা চাপের জায়গা নেই ব্যয় হবে পুজোর মাস আমাদের সাধারণ বাঙালিদের কাছে একটা আবেগের জায়গা যদিও সময় পরিস্থিতি ঠিক নয় কিন্তু ব্যয় লেগে থাকতে পারে বাট চাপ দিচ্ছে না চাপ টেনশান প্রেশার থাকছে না তাই পয়সা আসবে খরচা আপনি আপনার মতো করুন যদিও সেটা অসুবিধার কারণ হচ্ছে না আয় ভাব ভালো হচ্ছে আসার জায়গা যথেষ্ট স্টেবেল থাকছে এটা পজিটিভ দিক বা এটা ভালো দিকই বলবো বলা যায় আপনি যদি মিন ছেলে বা মিন মেয়ে হন পয়সাটা আসে কোথা থেকে চাকরি অথবা বিজনেস এর বাইরে তো কিছু নয় প্রত্যেক মাসে তো আপনাকে কেউ গিফট দেবে না তাই আপনি যদি মিন রাশির ছেলে মেয়ে হন চাকরির কথাটা বলি চলুন দেখুন একটা ব্যাপার প্রথমে বুঝুন রাহু তৃতীয়ভাবে বসে রয়েছে তুঙ্গ কিন্তু যখন এই রাহুর তৃতীয় অবস্থান সাহস বিক্রম পরাক্রম উর্বর মানসিকতা সাহসিকতা ইত্যাদির জন্য ভালো কিন্তু রাহুর দৃষ্টিগুলো খুব একটা ভালো ফল দেয় না যখন রাহুর পঞ্চম দৃষ্টি একাদশকে দিচ্ছে এবং সেখানে বক্রি বৃহস্পতি নিজস্ব হয়ে বসে রয়েছে এইটা এই রাহুর প্রভাব আপনার মধ্যে সহজাতভাবে দুশ্চিন্তা বা টেনশান তৈরি করে দেবে একটা চাপ আপনাকে যেন সবসময় রাখছে অপরদিকে এই রাহু তৃতীয়া হচ্ছে মানুষের ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি ভাইরা মাতব্বরি করতে আসবে বেশি আপনার ব্যাপারে আপনার জীবনের ব্যাপারে আপনার চলার ব্যাপারে ভাই বা ভাইয়ের মতো যারা আপনাকে কন্ট্রোল করতে পারে আপনাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারে এই দিকটা আপনি খেয়াল রেখে চলুন আপনি যদি মীন রাশির ছেলে মেয়ে হন যদিও বৃহস্পতির দৃষ্টিও তো রাহুর ওপর পড়ছে পঞ্চম দৃষ্টি তাই অসুবিধা হবে না কিন্তু প্রেসার থাকছে চাপ থাকছে এটা খেয়াল রাখতে হবে এবং মাস শুরু করছে বিষ যোগের অবস্থায় তাই মানসিকভাবে একটা ডিপ্রেশান কাজ করতে পারে লক্ষ্য রাখুন আপনি যদি মীন রাশির মানুষ হন ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে মাসে শুরুতে মানে মাস শুরু করছে পজিটিভ নিয়ে ভাগ্য সাথে নিয়ে তাই ভাগ্যর সাহায্য পাবেন নাইন থাউজের কেতু নাইন হাউজের কেতু ধীরে সুস্থে উন্নতি দেয় বাধা বিপত্তি থাকে এবং নাইন হাউজের কেতু নিজের ফ্যামিলি বা পরিবারের মানুষজনদের থেকে যাদেরকে কাছের মনে করেন বাবা মা অবশ্যই নয় আদার আদার্স যারা আছেন তাদের থেকে একটু গুপ্ত শত্রুতা তৈরি করতে পারে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কর্মের জায়গার কথা বলছিলাম দশমপতি একাদশে বসে থাকা চাকরি ক্ষেত্রে পজিটিভিটিকে ডেকে আনবে প্রেসারে রাখবে আপনাকে সত্যি কথা কিন্তু মানে আপনি কাজ করতে পারছেন দক্ষতা দক্ষতার ছাপ আপনি ছাড়তে পারছেন বা দক্ষতা আমি ভাই আমার কাজে আমি ঠিকঠাক আছি আমি ঠিক মতো কাজ জানি বা কাজ করতে পারি এই ব্যাপারটা আপনি শো করতে পারবেন লোকের দায়িত্ব কিছু ক্ষেত্রে ঘাড়ে আসতে পারে কিন্তু আপনি সমস্ত দায়িত্ব বা সমস্ত বোঝাগুলো পালন করতে পারছেন আপনি যদি মিনের ছেলে হন বা মিনের মেয়ে হন তাই চাকরি ক্ষেত্রে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্টকে ডেকে আনছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার আপনার বস আপনার উপর মহল আপনার উপরমহলের মহলের মানুষজনরা আপনার হয়ে আপনার সাপোর্টে কথা বলছেন এটা কিন্তু পজিটিভ পয়েন্ট বা পজিটিভ দিক আপনি যদি মিনের বা মিন রাশির ছেলে বা মেয়ে হন তাই আরও বেশি করে কাজ করে নিন কাজ হাসিল করে নিন কাজ বার করে নিন সামনের মাস যখন বৃহস্পতির বকরি কেটে যাবে মাসের কুড়ি তারিখের পর থেকে চাপ আস্তে আস্তে তৈরি হবে তাই প্রথম কুড়ি দিন তো ভালোভাবে কাটান তারপরেরটা নয় পরে ভাবা যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা চাকরি যারা পরিবর্তনের জন্য প্রয়াসী আমি ভাই একটা চেঞ্জ করতে চাই এই মাসে ভালো হচ্ছে চেঞ্জ বা চেঞ্জের চেষ্টা ভাবনা প্ল্যানিং পজিটিভিটি দেবে এবং ষষ্ঠর সাথে নবমের কানেকশান তৈরি হচ্ছে নয় ছয়ের কানেকশান নয় ছয় কিন্তু খারাপ নয় এক্ষেত্রে আপনাদের তাই নয় ছয়ের কানেকশান আপনার যারা ফ্রেশার্স পরিবর্তনের প্রয়াসই প্রচেষ্টা করতে করছেন এবং যারা নতুন চাকরি করতে চলেছেন চাকরির চেষ্টা করছেন ফাইন্ড খুঁজছেন বেটার রেজাল্ট আশা করতে পারি পজিটিভ রেজাল্ট আশা করতে পারি আপনার যদি মিন রাশি হয় তাই চলুন ট্রাই করুন সরকারি চাকরির কথা বলা যায় না কিন্তু যারা চাকরি খুঁজছেন চাকরি মানে যে কোনো চাকরি তারা পজিটিভ রেজাল্ট পাবেন কথা দিচ্ছি। এক দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে বা হবেও কিন্তু ওভারঅল হবে না আপনি মিন রাশির ছেলে আপনি বা মেয়ে আপনি বিজনেস করছেন সেটা কিন্তু ভালো চলবে না বিজনেসে মন্দা বিজনেস ক্ষেত্র প্রেসারে থাকা চাপে থাকা এবং অতিরিক্ত ধার দেনা করে ফেলেছেন বা ধার করে আপনার বিজনেস চলছে ধার দেনার ব্যাপার রয়েছে আপনাকে বন্ধুরা আমি বলবো খেয়াল রেখে চলতে হবে ব্যবসা ক্ষেত্রে যতটা পারবেন নিজে করবেন রিক্স কম নেবেন নাহলে কিন্তু প্রবলেমে পড়তে চলেছেন প্রেশারে আসতে চলেছেন শত্রুতা কিন্তু চাকরির জায়গা বিজনেসের জায়গা দুটো ক্ষেত্রেই থাকছে চাকরি ক্ষেত্রে ক্ষতির জায়গা নেই বিজনেস ক্ষেত্রে চাপের জায়গা রয়েছে এটা বড় ব্যাপার ফোর্থ হাউস চতুর্থপতি বক্রি হয়ে অষ্টমে বসে আছে চতুর্থ আর সপ্তম দুজনের মালিক হচ্ছেন মানে দুজন আপনার ক্ষেত্রে বুধ সংসার এবং সপ্তম মানে হচ্ছে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফ সে অষ্টমে বসে গেছে অষ্টম সাথে কানেক্টেড হয়ে পরিবারের মধ্যে ইগো প্রবলেম চলবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে গোলমাল চলবে এবং ঝগড়া ভুল বোঝাবুঝি উত্তক্ত বাক্য বিনিময় এটা কিন্তু হতে পারে আপনিও যে খারাপ কথা বলবেন না সেটাই বা বলি কি করে কারণ আপনার দিক থেকেও খারাপটা আসতে পারে আপনিও তাদের সাথে বাজে বিহেভিয়ার খারাপ ব্যবহার খারাপ কথা বলা করে ফেলতে পারেন আপনি যদি মিন রাশির মানুষ হন এটা কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ গুরুজন এনাদের সাথে রিলেশনশিপের জায়গাটা খেয়াল রাখুন প্রেমিক প্রেমিকাদের জন্য মিন রাশির জাতক বা জাতিকা হলে স্টেবল রেজাল্ট আশা করতে পারি বা পজিটিভ ফল আশা করতে পারি ইভেন যাদের প্রেম গণ্ডগোলও করছে তারাও পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারেন আপনি যদি মীন রাশির ছেলে বা মেয়ে হন পরের কথা আরও প্লাস পয়েন্ট মিন রাশির ছেলে মেয়ে যারা বিয়ে করতে চলেছেন বিয়ের যোগাযোগের ব্যাপার রয়েছে বিয়ের কথাবার্তার ব্যাপার রয়েছে পজিটিভ রেজাল্ট আসছে মাসে তাই বিয়ের জন্য বিয়ের কথাবার্তা বলার জন্য বা প্রেম করছেন বাড়িতে বলতে চান অসুবিধা নেই আপনি এগোতে পারেন বা আপনি চেষ্টা তো করুন এগোনোর ভালো ফল আসবে ভালো রেজাল্ট আসবে স্টুডেন্ট প্রাইমারি লেভেল ফোর্থ হাউস খুব খারাপ হচ্ছে প্রাইমারি লেভেলের এডুকেশান যারা রয়েছেন প্রাথমিক শিক্ষার জায়গায় যারা রয়েছেন আপ টু টেন অনেকটা খেয়াল রাখতে হবে পড়াশোনা বা পড়াশোনার জায়গা অনেক বেশি লক্ষ্য রাখতে হবে যত উঁচুর দিকে যা বলুন নাইন্থ কেতু মেধার পরিচয় দেওয়ায় সব জায়গায় কেতু খারাপ নয় সব সময়কে তো খারাপ ফল দেয় না তাই মেধার পরিচয় মেধার ব্যবহার মেধাকে কাজে লাগানো উচ্চশিক্ষার জায়গা খুব ভালো হচ্ছে বাইরে পড়াশোনা যারা করছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন দূরে গিয়ে পড়াশোনা করছেন কলকাতার ছেলে বিদেশে রয়েছেন কলকাতার মেয়ে হায়দ্রাবাদে রয়েছেন পড়াশোনার জন্য পজিটিভ রেজাল্ট আসতে পারে রিসার্চ পিএইচডি বা এই জাতীয় পড়াশোনা যারা করছেন তাদের সাকসেস খুলবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছেন প্রতিযোগিতা চাকরি পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং করছেন এম করছেন এমসিএ করছেন চাকরি পাওয়ার পড়াশোনা এগুলোকে বলা হয় কারণ এম করবেন ক্যাম্পাসিং হবে ইঞ্জিনিয়ারিং করবেন ক্যাম্পাসিং হবে পজিটিভ রেজাল্ট আসছে আশা করতে পারি আসবে সন্তান সম্ভবা যে সমস্ত বোনরা রয়েছেন প্রেগনেন্সি ট্রাই করছেন সন্তান আপনার গর্ভে রয়েছে আপনার বা এ মাসে ডেলিভারির ডেট রয়েছে ভগবানের কৃপায় আপনি সুস্থভাবে মা হতে পারবেন ভগবানের কৃপায় বা ভগবানের আশীর্বাদে অবশ্যই আপনি সুস্থভাবে ভালোভাবে আপনি মা হতে পারছেন কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা আপনার ক্ষেত্রে আসছে না একটু শরীরের জায়গা ওই প্রথমেই বললাম খুচরো প্রবলেমগুলো চলতে পারে তাই একটু শরীরটা লক্ষ্য রাখতে হবে ব্যাস আর কিছু প্রবলেম নেই এটা একটু খেয়াল রেখে বা নজর রেখে চলুন আপনি যদি মিন রাশির মানুষ হন আইনের প্রবলেম লিগাল প্রবলেম জায়গা জমি রিলেটেড প্রবলেম ভোগাতে থানা পুলিশের ব্যাপার রয়েছে কোর্ট কাচারির ব্যাপার রয়েছে বা এগুলো রয়েছে খুব সাবধানে চলুন বা খুব সতর্কভাবে চলুন এটা ব্যাপার সন্তান সুখ ভালো হচ্ছে সন্তান নিয়ে প্রবলেম নেই এ মাসে প্রপার্টি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট নতুন জায়গা কেনা ফ্ল্যাট বুকিং করা বাড়ির কাজে হাত দেওয়া বাড়ির রং করানো প্লাস্টার করানো এগুলো করানো কোনো অসুবিধা নেই কিন্তু গাড়ি এবং যেখানে কাউকে কমিশন দিতে হচ্ছে কোনো কাজ করানোর জন্য কেউ বললো তুমি এক লাখ টাকা দাও আমার এই তোমার এই কাজটা আমি করিয়ে দিচ্ছি এটা আপনারা লক্ষ্য রেখে চলুন এই মাসের জন্য গাড়ি কিনতে চান চার চাকা বাইক যাই হোক অনেক কষ্ট করে আপনার সেই পয়সাটা এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে একটু বুঝে শুনে চলতে হবে আপনি যদি মিনের ছেলেটি বা মেয়েটি হন অপরদিকে মিন রাশি ভাড়াটিয়া ভোগাতে পারে ভাড়া বাড়িতে থাকছেন ভোগাতে পারে আপনার বাড়িতে কেউ ভাড়া থাকছে ভোগাতে পারে বা ভোগান্তির জায়গা তৈরি করে দিতে পারে এটা বন্ধুরা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই দিকটা কিন্তু আপনাকে নজর রেখে চলার প্রয়োজনীয়তা বা প্রয়োজন রয়েছে মিন রাশি জাতক বা জাতিকা হলে আর একটা ব্যাপার ছোটোখাটো ভ্রমণ হতে পারে কিন্তু যারা বিদেশে গিয়ে চাকরি করছেন বাইরে রয়েছেন চাকরি সূত্রে বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রে একটু চাপ চলছে বা চলতে পারে বা চাপ চলার জায়গা বা যোগ দেখাচ্ছে এই তো মোটামুটি একটা রাশি ফল যারা বিদেশে রয়েছেন মীন রাশি খেয়াল রাখবেন লক্ষ্য রেখে চলুন চাকরির জন্য অবশ্যই পড়াশোনা করছেন কোনো প্রবলেম নেই এটা ব্যাপার সামনের মাসে চাকরি পাবেন এ মাসে পড়াশোনা চলছে তাহলেও কোনো প্রবলেম নেই এই মোটামুটি মিনরাশি ছেলে মেয়েদের ক্ষেত্রে অক্টোবর মাসের একটা জিস্ট আশাত করবো ভিডিওটা কাজে লাগবে ডেসক্রিপশন চেক করতে পারেন আমার সাথে যোগাযোগ রাখার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় ফলো করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই কামনা করি নমস্কার